সব অশান্তি আর বিভেদ ঘুচিয়ে গির্জায় গির্জায় আজ বড়দিনের প্রার্থনা। খ্রিস্টধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট শান্তির বার্তা নিয়ে এই দিন পৃথিবীতে এসেছিলেন। এবার প্রার্থনার মূল বার্তাই শান্তি। বিশ্বের বিভিন্ন প্রান্তে যে যুদ্ধ, দেশের যে অস্থিরতা, এসব থেকে পরিত্রাণের জন্য করা হয় প্রার্থনা। আবু তালেবের ছবিতে উষা ফেরদৌসের রিপোর্ট। পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। যিশুর এ মর্মবাণী ধারণ করে তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানীর গির্জায় প্রার্থনায় অংশ নেয় হাজারো মানুষ। যিশুর অনুসারীরা কুমারী মেরির কাছে মিনতি করে। এর মাধ্যমে তারা মূলত ঈশ্বরের কাছে সেই প্রার্থনা পৌঁছে দিতে তার মধ্যস্থতা কামনা করেন। ঈশ্বরধন্য ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য দুঃখের ক্যাথলিকদের জন্য কুমারী মেরি ঈশ্বরের মা, যারা মনে করেন ঈশ্বর যিশুর মধ্য দিয়ে মানুষ রূপে আবির্ভূত হয়েছেন। খ্রিস্ট জন্মোৎসব উপলক্ষে আমরা এই যে অর্ঘ এনে দিলাম, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করো, আশীর্বাদ করো। জনজীবনের শান্তি ফিরিয়ে আনতে এবং বিশ্ব বিবেক জাগ্রত করতেই সব প্রার্থনা। রাশিয়া এবং বিভিন্ন অন্যান্য স্থানে যুদ্ধ বিগ্রহ, এই সহিংসতা চলছে, আমরা প্রার্থনা করি শান্তি রাজের আগমনে এই ধরাতে শান্তি প্রতিষ্ঠিত হোক। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, আমরা আনন্দ চিত্তে কৃতজ্ঞতা ভরে যে সমস্ত প্রার্থনা জানালাম, আমাদের সকল প্রার্থনা তুমি গ্রহণ করো। প্রায় 2022 বছর আগে জেরুজালেমের বেথলেহেম শহরের এক গোয়াল ঘরে জন্ম হয়েছিল যিশুর। ঈশ্বর যাকে মানবজাতির মুক্তির জন্য পাঠিয়েছেন। যিশু চায় যে আমরা আসলে সর্বস্তরের মানুষ শান্তিতে যেন সবাই থাকি, সবাই সবাইকে ক্ষমা করি। সবাই এই যিশুকে বিশ্বাস করে তাহলে শান্তি আসবে, আর যদি বিশ্বাস না আসে ভিতর থেকে তাহলে শান্তিটা আসবে না। শান্তির জন্য তিনি আমাদের এই বাণী প্রচার করেছেন। 440 সালে পোপ এ দিবসকে স্বীকৃতি দেন, তবে উৎসবটি জনপ্রিয়তা পায় মধ্যযুগে। সে সময় থেকে এর নাম হয় ক্রিসমাস ডে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।